পাকিস্তানি MBBS ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। রাজ্যের বিভিন্ন জায়গায় ইডি তল্লাশি করছে, তার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি আছে, শিক্ষা প্রতিমন্ত্রীর বাড়ি আছে, বিভিন্ন জায়গায়। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এটা এদের রুটিন। হাইকোর্টের নিশ্চিতভাবে একটা নির্দেশ, কিন্তু সেটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট মিসইউজ করছে। হাইকোর্ট বলেনি আননেসেসারি মানুষকে হ্যারাস করার, আর হাইকোর্ট CBI বলেছে। এরা ইচ্ছাকৃতভাবে এটার মধ্যে মানি লন্ডারিং ঢুকে ইডিকে ঢোকানো হয়, ঢুকিয়ে দিয়ে একেবারেই বেইজ্জত করার জন্যে এই কেসটা হয়। CBI এনকোয়ারি করবে, হাইকোর্টকে রিপোর্ট দেবে। এই যে ইডির তৎপরতা এর আগে আমরা কোনোদিন দেখিনি। এই BJP সরকার আসার পরে ইডিকে দিয়ে পলিটিক্যাল মানুষের ওপর হ্যারাসমেন্ট, এটা এই 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 সরকারের হাতিয়ার। এমনিতেও BJP কিছু নেই বাংলায়, তাই ওই ইডি এখন বাংলার একটা BJP শক্তি হয়ে দাঁড়িয়েছে। 21 জুলাই পরের দিনই এইরকম একটা অভিযোগ, হ্যাঁ নিশ্চিতভাবে, যেহেতু কালকে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে অ্যাটাক করেছি, কালকে যেহেতু রাজ্য সরকারকে রাজ্য কেন্দ্রীয় সরকারকে কালকে আমরা স্বৈরাচন্ত্র তারি চারি বলেছি, 24-এ চলে যেতে বলেছি, আমাদের লড়াই কাল থেকে শুরু হয়ে গেছে মমতা ব্যানার্জির নির্দেশে, তাই আজকে প্রতিহিংসা শুরু হয়ে গেছে। আজকে দাদা দিলীপ দাও সেখানে বলছেন যে এই গোটা ঘটনা ইডির হাতে এতদিন লোক ছিল না বলে যেতে পারেনি, এখন ইডির হাতে ইডি কেন? হাইকোর্ট বলেছে CBI, ইডি কেন? হঠাৎ করে গায়ে মানে না আপনি মোড়ল কেন? কেন তারা এই পুরো, আমি তো নিজেও হেফাজতে ছিলাম, আমি দেখেছি এদের পুরোটাই দিল্লির থেকে কন্ট্রোল হয়। দাদা, কালকে যে ভোট হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন, সেখানে কিন্তু বেশ কিছু ক্রস ভোটিং হয়েছে। বাংলায় তৃণমূল কংগ্রেস কোনো ক্রস ভোটিং করেনি, করতে পারে না। কেউ প্রমাণ করতে পারলে যা বলবে আমি তাই করব। আর কারণ তৃণমূল একটা নিষ্ঠাবান দল, সেই দলের যা গাদ্দার ফাদ্দার ছিল বেরিয়ে গেছে। এখন তৃণমূল কংগ্রেস আদর্শের ভিত্তিতে লড়াই করছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই আদর্শে শিখিয়েছে একাগ্রতা এবং নিষ্ঠা, এটার মধ্যে কোনো ক্রস ভোটিং হতেই পারে না। উপরাষ্ট্রপতি নির্বাচন কালকে আপনারা স্ট্যান্ড ঘোষণা করেছেন, কিন্তু অনেকেই বলছেন যে এটা তো ধনখড়ের হাতকে শক্ত করা। আমার মনে হয় না, এটা একটা রাজনৈতিক, তাদের সাথে রাজনৈতিকভাবে একটা আলোচনা, এটার সাথে কারো হাত শক্ত টক্তর ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে যে, আর এটার ব্যাপারে আমি বলতেও পারি না, কারণ আই অ্যাম নট এ ভোটার, আমি তো আপার হাউস বা পার্লামেন্টে যেতে পারিনি, আমি তো নিচেই আছি। দাদা, হাওড়ায় আজকে শুভেন্দু অধিকারী মালিপাঁচপাড়া থানা ঘেরাও করবেন সেই ডাক দিয়েছেন, পুলিশ যেহেতু তাকে অনুমতি দেয়নি, এবং তারপরে তিনি বল তারপরে হাইকোর্টেও তো করা হয়েছে, তারপরে তো হাইকোর্টেও গেছিল ওরা, হাইকোর্ট থেকে মুখ পুড়িয়ে আবার থানায় এসছে কেন? তো থানার উপরে তো কোর্ট, কোর্টে তো যাওয়ার পরে কোর্ট বলেছিল 8টা, ওরা বলেছে যে না আমাদের বিষ্মদে প্রশাসন অত্যন্ত কঠোরভাবে দেখছে। এবং দেখুন, এটা সারা ভারতবর্ষ জুড়ে কোনো গলিতে কোনো গ্রামে তাড়ি হয় ইয়ে হয়, এগুলো ছোটোবেলার থেকে আমরাও দেখে আসছি, কিন্তু নিশ্চিতভাবে প্রশাসন এক্সাইজ এটা দেখছে এবং কঠোর ব্যবস্থা নিচ্ছে, অলরেডি অ্যারেস্টও হয়েছে। আজকে থানা ঘেরাও করার ডাক দিয়েছে, থানা ঘেরাও করে কী হবে? শুভেন্দু, আপনারা না গেলে আর ঘেরাও করবে না, আপনারা গিয়ে ছবি তেলেন বলেই ঘেরাও করে।